আসসালামু আলাইকুম বন্ধুরা, খাদিয়াস রেসিপিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে দেখাবো দুর্দান্ত স্বাদের এক রেসিপি, গরুর মাংস দিয়ে ওল কচু রান্না। বন্ধুরা, রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি ওল কাটবো। ওল কেটে নেওয়ার আগে দুই হাতে সরিষার তেল মেখে নেব। সরিষার তেল মেখে নিলে হাত চুলকায় না, হাত লাল হয় না, হাতে ফোড়া ফোড়া আসে না। অনেকের অ্যালার্জির কারণে হাত লাল হয়ে যায়, ফোড়া ফোড়া আসে, তার জন্য অবশ্যই আপনারা সরষের তেল মেখে নেবেন। আমি যেমন মেখে নিয়েছি। এখন আমি ওল কেটে নেব। ওল কেটে নেব বড় না ছোট না, বাজারে সাইজের ঠুমো ঠুমো করে। আমার ওল কাটা হয়ে গেছে। এখন আমি এক চা চামচ লবণ দিয়ে মেখে রাখবো, যেন ওলের পানিটা ঝরে যায়। আর কেটে নেব এখানে মাংসের জন্য পেঁয়াজ। 1 কেজি মাংসের জন্য আমি এখানে নিয়েছি 8টা পেঁয়াজ, 4টা রসুন। রসুন আর পেঁয়াজটা ছিলার পর আমি ধুয়ে কেটে নেব। ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেব চাকাচাকা করে মোটা মোটা। মাংসের জন্য আমি চাকাচাকা করে পেঁয়াজ দিচ্ছি, আপনারা চাকাচাকা করে পেঁয়াজ দেবেন। মাংসে আমি দিচ্ছি গোটা রসুন। অনেকেই গোটা রসুন মাংসে পছন্দ করে, আপনারা চাইলে থেতেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। এখানে আমি মাংস আগে কেটে ধুয়ে পানি ঝরে রাখছি। এখানে আছে মাংস, হাড়, চরব, কলিজা সব কিছু আমি নিয়েছি। এখন আমি চুলার মধ্যে প্যান বসাই দেব। প্যান বসাই দেওয়ার পর আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর রসুন আর পেঁয়াজটাও ঢেলে দিচ্ছি। আজকে আমি রান্না করব গোটা মশলা দিয়ে। আপনারা খুব সহজে এই রান্নাটা করতে পারবেন বাটাবাটি ছাড়াই। অনেকের বাসায় বাটা মশলা থাকে না, কাজের বউও আসেনি, তাহলে কি আপনি মাংস রান্না করবেন না? আপনার বাসায় গেস্ট আসছে, আপনারা অবশ্যই মাংস রান্না করতে পারবেন গোটা মশলা দিয়ে। আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় রান্না করার চেষ্টা করবেন, অনেক স্বাদ আসবে, অনেক টেস্টি আসবে। এই তো আমি 1 কেজি মাংসের জন্য আমি এখানে সব কিছুই গোটা মশলা নিয়েছি। দেখুন, আদা নিয়েছি থেতাই, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোটা জিরা আর শুকনো মরিচ। শুকনো মরিচ এখানে নিয়েছি আমি 8টা। আপনারা বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব এখানে সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সরিষের তেল দিয়ে রান্না করলে যে কোনো মাংসের স্বাদ আসে, অনেক টেস্টি আসে। আর আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। এতো আমি মাংসে এখানে তেল দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার মাংসের মধ্যে চরব বেশি আছে, তার জন্য আমি এখানে তেল কম দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। তো মাংসটা আমি এখন হাতে দিয়ে মেখে নেব, যেন সব কিছুই ভালোভাবে মিক্সড হয়ে যায় মাংসের সঙ্গে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। প্রথমে আমি ঠান্ডা পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পরেও যদি আপনাদের মাংস না সিদ্ধ আসে, তখন আপনারা ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দেবেন। তখন ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হইতে চায় না। প্রথম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে আপনারা রান্না করতে পারেন। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দেব। প্রথম অবস্থায় আমি চুলাটা হাইয়ে দিয়ে রাখব, যতক্ষণ পর্যন্ত আমার মাংসের পানি না কমে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি হাইয়ে দিয়েই রাখব। যখন দেখব আমার মাংসের পানিটা কমে আসছে, তখন আমি মিডিয়ামে দেব। আমার মাংসটা এখন সিদ্ধ হোক, এর ফাঁকে যে মাংস আমি ওল দিয়ে রান্না করব, সে ওলটাকে আমি ভেজে নেব। চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল, আর দিয়ে দেব এখানে একটু হলুদ গুঁড়া, একটু লবণ। দেওয়ার পর এই তো ওলটা আমি ছেড়ে দিচ্ছি। ওলটাকে ছেড়ে দেওয়ার পর লবণ আর হলুদ মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, যেন ওলটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর চুলাটা দেবো মিডিয়ামে, জোরে দিলে ওল উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে, তার জন্য আমি চুলাটা মিডিয়ামে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যেন ওলটা ভালোভাবে সিদ্ধ আসে। আপনারা ওলে পানি দেবেন না, ওলটা ভাজার চেষ্টা করবেন তেলে। এর ফাঁকে একটু মাংসটা আমি দেখে আসি। মাংসটা আমার 10 মিনিট হয়েছে বলক আসতে, আমি একটু নেড়ে দেবো।
আবারও চলে আসলাম উল ভাজার কাছে। তো উল ভাজতেছি আমি, উলের কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি একটা লেবু চিপাই দেব। অনেকেই উল খাইতে ভয় পায়, তার জন্য আমি এখানে দিচ্ছি লেবু। আপনারা যদি ভয় পান উল খাইতে, তাহলে অবশ্যই আপনারা একটা লেবু চিপাই দেবেন। লেবুর রস দিলে মুখে ধরবে না, বা যে কোনো টক জাতীয় জিনিস দিতে পারেন, তাহলে আপনার গলায় লাগবে না। এটা আমার ওল ভাজি করা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়ার পর 2 মিনিট আরও ভেজে নেব। এতে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে রাখতেছি। দেখুন মাংসের পানিটা অনেকটাই কমে গেছে, এখন আমি মাংসটা কষে নেব। মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর এক সেন্ট বের হয়েছে মাংস থেকে, কালারটাও অনেকটা সুন্দর আসছে। আপনারা ভাবতেছেন গোটা মশলা দিয়ে রান্না করলে কেমন টেস্টি আসবে, কালারটাও কেমন আসবে, তার জন্য দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন মাংসের কালার কেমন আসছে আর টেস্টি কেমন হবে। আপনারা অবশ্যই বাসায় রান্না করার চেষ্টা করবেন। কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে একটু পানি দেব। পানি দেওয়ার পর 5 মিনিট ঢেকে রাখব। একটু মাংস বলক এসে গেছে, এখন আমি এখান থেকে 1/2 কেজি মাংস তুলে রাখব। অনেকেই ওলকচু দিয়ে মাংস খাইতে চায় না, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এক রেসিপিতে 2 রকম রান্না, একটা মাংস ভুনা, ওলকচু দিয়ে মাংস। আমি এখন ঢেলে দেব ওলকচু। ওলকচুটা ঢেলে দেওয়ার পর 5 মিনিট কষায় নেব। কষে নেওয়ার পর আমি পানি দিয়ে ঢাকনা দেব। আমি পানি এখানে দিচ্ছি অল্প, আপনারা চাইলে বেশি পানিরও দিতে পারেন। ওলকচুতে ঝোলও রাখতে পারেন, আবার আপনারা ভুনাও করতে পারেন। আমি আজকে ভুনা করতেছি। পানি দেওয়ার পর 5 মিনিট ঢেকে রাখবো। এই তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া করে ছিটে দিচ্ছি। ছিটে দেওয়ার পর 2 মিনিট পর চুলা আমি বন্ধ করে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আমি আবারও আসবো 10 মিনিট পর আপনাদেরকে দেখাতে মাংসের কালার, মাংস কেমন হয়েছে রান্না, ওলকচুর রান্না তা আপনাদেরকে দেখাবো। এই তো 10 মিনিট পর আবারও আপনাদের মাঝে আসছে। দেখুন বন্ধুরা ওলকচুর রান্না মাংস করুন মাংস দিয়ে কেমন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় রান্না করার চেষ্টা করবেন গরুর মাংস দিয়ে ওলকচু রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আপনি লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।